নজর রাখবো পরবর্তী খবরে। একটানা বৃষ্টির ঝড়ে উত্তরের নদীতে জলস্তর বৃদ্ধি এবং এর ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদা জেলার মানিকচকে। এবারে সেই বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক 10 বছরের কিশোরের। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ভূতনি থানার উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মানিকনগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই কিশোরের নাম এতাজুল হক, তার বয়স আনুমানিক 10 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামে বন্যার জল জমা হওয়ায় সেখানে বন্ধুদের সঙ্গে খেলছিল সেই কিশোর, তখনই জলে ডুবে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান, টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।